আলুর চিপস বিকালের নাস্তা বাচ্চাদের জাস্ট সিম্পল একটা জিনিস কিন্তু খেতে অনেক মজাদার এটা আমি বাসায় তৈরি করেছি এটা আমি কিভাবে তৈরি করেছি জাস্ট আপনাদের একটু বলে দিচ্ছি আলুটা ভালোমতো পরিষ্কার করে ছিলে চামড়া ফেলে স্লাইসের মতো করে কেটে গরম পানিতে জাস্ট লবণ একটু লবণ গরম পানিতে দিয়ে এটা একটা বলক দিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিলেই হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর মুচমুচে হয়েছে এখন এই চিপসটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিপসগুলি ভাজার পরে কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে এবং ভাজার পরে এটা অনেক মসমসে হবে খেতে অনেকটা মজাদার হবে দেখছেন আমার আলু ভাজাগুলি মানে চিপসটা রেডি এটা আপনারা উপরে চাইলে একটু পিট লবণ ছিটিয়ে কিংবা চিলি ফ্লাক্স ছিটিয়ে পরিবেশন করতে পারেন আরেকটা রেসিপি গাইস যেটা হলো পপকর্ন আমরা সবাই বাড়িতে মোটামুটি ভেজে থাকি কিন্তু আমাদের সবার পপকর্নটা একরকম হয় না অনেকে বলে পপকর্ন ঠিক মতো নাকি ফোটে না বড় হয় না অনেকের আবার নিচ দিয়ে পুড়ে যায় তো আমি যেটা বলছি পপকর্নটা পারফেক্টলি ভাজতে হলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমি করেছি পপকর্নটার সাথে হালকা একটু লবণ পানি দিয়ে একেবারে সামান্য একটু হাত দিয়ে যে পানি দিয়ে লবণটা আগে মাখিয়ে রেখেছি যাতে প্রত্যেকটা লবণ পপকর্নের সাথে লবণটা মিক্সড হয় এখন আমি রেডি হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পপকর্নগুলি সব কত সুন্দর করে ফুটেছে একটা পপকর্নও মেবি ফুটার বাকি নাই এখন রেডি হওয়ার পর আপনাদের আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পপকর্নগুলি রেডি এখন আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি পপকর্নগুলির একটা বোলে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে গাইজ আপনাদের যদি চটপটে মজাদার খাবারগুলি দুটাই ক্রিসপি যদি ভালো লাগে তাহলে আপনারা এগুলি বাসায় অবশ্যই করবেন আর আমার এইগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ